আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। মানে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ এত সময় এতটুকু ভালো রাখছে, কারণ আমাদের ভালো থাকার কোনো কথাই ছিল না আজকে। আজ আমাকে মানে পরিস্থিতি খুব খারাপ ছিল, আমি যে কীভাবে ভিডিওতে ভয়েস দিব আর কী বলবো, কোন জায়গাতে কথা বলা শুরু করব আমি নিজেই বুঝতেছি না। মানে অনেক আতঙ্কে আছে, আজ দুদিন ভিডিও আপলোড দেই না। হয়তো আপনারা খেয়াল যদি কেউ করে থাকেন তো দেখছেন, তো বিশাল বড় একটা বিপদের হাত থেকে মানে বেঁচে আসছে আমার ছেলেটা। তার বর্ণনা মানে আমি ভাষায় এখন মানে দিতে পারতেছি না পুরাপুরি, হয়তো আমি বলতে পারবো না কোন জায়গা থেকে শুরু করবো আর কোন জায়গা থেকে শেষ দিব জানি না। শুক্রবারের দিন হচ্ছে গিয়ে বেলা তখন 3টে বাজে, আমি হচ্ছে ঘুমাই রয়েছে, আমার ছেলে এসে বলে আম্মু আমি এক জায়গায় যাবো। এক জায়গা বলতে কি হচ্ছে, আমার ছেলের এক ফ্রেন্ড মোটর সাইকেল কিনবে, তো বলছে যে আম্মু আমার নিয়ে যাওয়ার সবল আছে, আমি কি যাবো নি। তা আমি ঘুমাই রয়েছি যে ছোটো আমার এসে ডাক দিছে, মানে ঘুমের মধ্যে কেউ ডাক দিলে আমার হাত পাও কেন জানি কাঁপা কাঁপি শুরু হয়ে যায়, মানে বুকের ভিতরে দাব দুপ শুরু হয়ে যায়। তো ওরা আমি কি করছি, মাথার কাছে একটা ঝাড়ু ছিল বিছনা যারা ঝাড়ু, ওই ঝাড়ুতে ঠাস ঠুস করে বাড়ি মেরে দিছি। তো চুপ করে দিছে, কয় আচ্ছা হ্যাঁ নাকি শুনবো, আমি কোয়ানে যাবো। আমি কই ক কীছে, মানে বাড়ি মারছে ও দাঁড়িয়ে রয়েছে, পরে আমি আমার আমি কই কয়ার নাকি ইছে, মানে মারা পরও চুপ করে দিয়েছে, কোনো রা শব্দ কিছু না। পরে ও মানে আমার বাড়ির পাশের একটা ছেলে, ও মোটর সাইকেল চালাবার যাবে, ওর নাম ধরে বলতেছে, সরি কি বলতেছি জানি না, মোটর সাইকেল চালাবার না, মোটর সাইকেল কিনবার যাবি। তাই আমার খুব স্বাদ ভালো লাগছে, আমি কী করবো, আমি কই তোমার যাওয়ার দরকার নাই, এখন ঝড় বৃষ্টির দিন, এখন তোমার যাওয়া লাগবে না। তারপর ও জোর করে আমার একটু আমার শার্টটা একটু আয়রন করে দাও, মানে হাতে পায়ে ধরে টরে আমার আমার সেই ঘুমিতে উঠে শার্ট আয়রন করাইছে আমার দেখ। পরে আয়রনটা করে দিছি, মানে আমি যাইতে দিই নি, 500 টাকা চাইছে, সেই ঝাড়ুটা আমার কাছে ছিল, আমি সেই ঝাড়ু দিয়ে আড়াটা বাড়ি দিছি যে 500 টাকা আমার দেওয়ার কে দেনে দিব না। তারপরে মনে হয় ছিল আধে নিছে, আমার দেহাইয়া কয়ে যাবি নিয়ে গেলাম, আমি আধে দেই নি, ও আধে নিয়ে নিছে দোয়ারের ভিতরটা। যখন ও টাকাটা নিয়ে যায় তখন আমি মনে করছি ও হয়তো বা মানে আমার শ্বশুরবাড়ির যে শহরটা ওই জায়গা যাইতেছে, ওই ছেলেটা ভালো মানে পরিচিত কেউ নেই, এই জন্য আমার ছেলেরে নিতেছে, সাকিবরে নিয়ে যাইতেছে, যাইতেছে বলতে আমি মনে করছি চাচুর একটা শোরুম আছে সেই জায়গায় নিয়ে যাইতেছে। এই জন্য আর আমি অত প্যারাও দিই নি, ধমক টমক দিচ্ছি, কিন্তু যা যখন যাইতেছে তখন আর আমি বাধা দিই নি যে ছেলেটা চেনে না, ওর পরিচিত, ওর আপনজন বলে আশা কইরে মানে কয়দিন ধরেই বলে অপেক্ষা করবা লাগছে ওর জন্য। তা আর আমি তখন আর কোনো কথা বলি নাই, ও চলে গেছে। চলে যাওয়ার পর হচ্ছে কি আমি শুনি যে ও এই শহরে না, এটা হচ্ছে থানা শহর, আমরা আছি থানা শহরের ভিতরে, ও গেছে চলে জেলা শহরে। তখন আমার মানে আমি রাগ হয়ে গেছি যে আমার গিয়ে ডিস্ট্রিক্টে যে ফোন দিছে যে আম্মু এই জায়গায়ছি, আজকে ঝড় বাতাস উঠে আইছে তো সন্ধ্যার সময় যাবো না, তো এই জায়গায় একটা ফ্রেন্ড হোস্টেলে থাকে মানে লেখাপড়া করে ওই জায়গা থাকে, তো ওর বাসায় থাকবো আমি। তারপর আমি দেখলাম যে আসলে ওরা মোটর সাইকেল কিনছে যাইয়ে, তো ঝড় তুফানের ভিতরে আসবি। তা আমি বললাম মানে প্রথম ধমক দিছিলাম যে কেন আসবি না, জীবন অত রাত্রে বাহিরে থাকে না, তাও অপরিচিত একটা জায়গায় গেছে, মানে ও ওই ডিস্ট্রিক্টে ওর লাইফে ফার্স্ট না, আমার ছেলের লাইফে ফার্স্ট, কিন্তু আর যে দুই বন্ধু ওরা ওইখানে থেকেই লেখাপড়া করে, কিন্তু আমার ছেলে ওইখানে আজ পর্যন্ত যায় নাই। শুক্রবারের দিন হচ্ছে গিয়ে ওর লাইফের ফার্স্ট যা হলো। তারপর আমি বলছি কি আচ্ছা যখন থাকবি তো তোর সাথে কীটা আছে দে তার কাছে, পরে একটা ছেলের কাছে দিছে, কয় আম্মু এই যে আমার ফ্রেন্ড ওর সাথে কথা কো। পরে সে বলতেছে আন্টি কোনো সমস্যা নাই, সাকিব আমার সাথে থাকবে না। তা আমি বললাম বাবা যেখানে থাইস তোরা ভালো থাইস, কিন্তু রাত্রে জানি ঘরেতে বেরিস না। ওরা ওর সুন্দর মতো খাইয়ে দিয়ে শুয়ে পড়ছে। আর যে ছেলেটা আমার বাড়ির পাশের থেকে গেছে ওই ছেলেটা হচ্ছে বিবাহিত, বউ বাচ্চা বাচ্চা নাই, বউ আছে, মানে ছেলে মেয়ে এখনও হয় নাই, 1.5 বছর ধরে বিয়ে করছে। তো ওই ছেলেটা হলো সাকিবরে নিয়ে গেছে আমার ছেলেরে। আর হোস্টেলে যে ছেলেটা থাকে ওর বাড়ি হচ্ছে আমার বাড়ি থেকে একটু দূর, মানে হাইটেই আমরা যাইতে পারি ওই জায়গাটা, ওর বাসায় মানে ওর সাকিবরে যে নিয়ে গেছে তার বন্ধু হলো গে ওই ছেলেটা যার বাসায় গেছে। তো ওই ছেলেটা রাত্রে খাইয়ে দিয়ে শুয়ে পড়ছে আমার ছেলেরে নিয়ে, আর সাকিবের যে বন্ধুর সাথে গেছে ওই বন্ধুরে নিয়ে শুয়ে পড়ার পর হচ্ছে গিয়া বলতেছে মাথা ব্যথা করতেছে চা খাইতে যাব। ভালো কথা, চা খাইতে যাবি। তো সাকিব কয় না আরে আম্মু না হচ্ছে আমি চা খাবার যাবো না।
আমার ছেলে নাকি এই কথা বলছে, তো ওরা এটা শোনে নাই, শোনার চেষ্টাও করে নাই। পরে কয় তোর তোরা যা দোষ, আমি যাবো না। পরে ওরা দুইজন উঠে মোটর সাইকেলে উঠে সাকিবটা কয় কি যে দেখ আমরা যাব, তুই অপরিচিত একটা জায়গা, তুই একা থাকতে কেন, কোনো সমস্যা হবার পরে তয় চল, তুইও চল। আরে সমস্যা নেই, এখনই চলে আসবো, গুড়ি গুড়ি বৃষ্টি এতে কিছু হবি না রে। ও সাকিব বলছে যে না আমার জ্বর, তার মানে ওরা মানে নাই। তো আমার ছেলে রে ওরা দুজন মোটর সাইকেল উঠে বইছে, তারপর সাইড দিয়ে রুমের থেকে বাইর করছে সাকিব রে চল। পরে ও পিছনে একটু বইছে, বইছে সামনে হচ্ছে কি চার দোকান, দুই মিনিট লাগবে বলে, মানে ওরা যতটুকু বর্ণনা দিল আমি ততটুকু বলতেছি। আমি ওরা যেখানে গেছিল আমি ওখানে চিনিও না জানিও না, এটা হলো ওদের কথা। পরে ও সাকিবটা বলছে সাকিব গেছে, মানে পিছে উঠছে, ওরা দুইজন সামনে বসে, সামনে হচ্ছে কি চার দোকান। ওরা বলে যে না ওরা না, মানে যে ছেলেটা ওইখানে থাকে হোস্টেলে সেই ছেলেটা বলে যে ভাই এই চা, মানে এই দোকানের চা ভালো না, ব্রিজটা পার হয়ে যে দোকানটা ওই দোকানটার চা খাবো ভালো। পরে ব্রিজ যেই উঠতে গেছে, মানে যার কাছে যা বাসায় ওরা যাই রয়েছে, মানে আমাকে এলাকারই ছেলে, সে লোকে গাড়িটা চালাইতেছে, আর মাঝখানে যে হলো গাড়ি কিনতে গেছে আমার ছেলের এনে সে বইছে মাঝখানে, আর আমার ছেলে বইছে পিছনে। তো ওই উঠার সময় হচ্ছে গিয়া ট্রাক আর হচ্ছে কি জানি একটা গাড়ির নাম বললো ওরা, যাই হোক সেই বাস, সেই বাসটা এসে পড়ছে আর ট্রাকটা, আর ওরা হলো মোটর সাইকেল নিয়ে উঠতে গেছে। তো আউরা বাড়ি দিছে বলে টিরাকে, তো টিরাকে বাড়ি দেওয়ার সাথে সাথে আমার ছেলের যে ফ্রেন্ড মানে ড্রাইভার হিসেবে গাড়ি চালাইতেছিল, সে হচ্ছে গিয়ে এয়ার স্পটেই মানে মারা যায়, এক মিনিটও সময় দেয় নাই, ওইখানেই মানে ডেড হয়ে গেল। আর আমার ছেলে কোন জায়গাতে সিটটা পড়ে গেছে ও নিজেও জানে না, আর যার যে গাড়ি কিনতে গেছে মাঝখানে যে বসেছিল সে হচ্ছে গিয়ে গাড়ির তলে পড়ে গেছে। তো মানে গাড়ি যে চালাইতেছিল ড্রাইভার সে হচ্ছে গিয়ে মারা গেছে জায়গায়, আর আমার ছেলে কোথায় যে পড়ছে মানে অনেক সময় পর জ্ঞান ফিরছে, মানে এমনি ভাঙিয়ে সাইঙ্গে গেছে, ছুইলে কেটে গেছে। আর যে ছেলেটা মাঝখানে ছিল সেও জীবিত আছে, আমার ছেলেরও আল্লাহ পাক বাঁচাই রাখছে, বাইচে আছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া। আর যে ছেলেটা সামনে বইছিল ওই ছেলেটা জায়গায় মরে গেছে। আমি যে বলতেছি আমার আমার বুকের ভিতরে দাব দুপ করতেছে। তো অনেকেই মানে জানে গেছে যে আমার ছেলেটা অ্যাক্সিডেন্ট করছে, এই জন্য হচ্ছে ভিডিওটা দিয়া তাদের উদ্দেশ্যে, মানে তারা জানুক কি হয়েছে, সবাইরে তো এক এক করে বলা সম্ভব না, এই জন্য হচ্ছে ভিডিওটা দিলাম। এই হচ্ছে কাহিনী। মারা যাওয়ার পর আমার ছেলে রাত্রে ওইখানেই রয়েছে, মানে আমাদের এখান থেকে যাইতে অনেকটাই সময় লাগে, যে শহরে ওরা গিয়েছিল তো আমার ছেলে ওইখানে রয়েছে। আর হেরা যে ডেড বডি মাইকেও নিয়ে যায়, হেরা ডেড বডি নিয়েছে, আমার ছেলেরও আনে নাই, বা ওই যে আর একটা ছেলে সাকিবের বন্ধু তারেও আনে নাই। তারা ওরা এতটাই অসুস্থ ওকে হসপিটালে যে ভর্তি করবে এরকম পরিচিত কেউ ছিল না, ওরা ওইখানেই থাকছে আর একটা ফ্রেন্ডের বাসায়, মানে থাকার মতো ব্যবস্থা মানে করে দেওয়া হয়েছে ফোনে ফোনের মাধ্যমে। ওতে ওরা রাত রয়েছে, এক পুলিশের বাসায় ছিল, সেইখান থেকে সকালবেলা আমার ছেলে আমার মামা যেয়ে, মানে আমার ভাইয়া মানে আমার ছেলের মামা যেয়ে নিয়েছে। এ হচ্ছে গিয়ে শনিবার সকাল, শুক্রবারের রাত্রে হচ্ছে গিয়ে 9টা বাজে হচ্ছে গিয়ে এই সমস্যাটা হয়েছে, মানে 9টা বাজে আমারও ফোন দিছে, হয়তো 2-4-10 মিনিট আগে ওকে অ্যাক্সিডেন্টটা ঘটছে। এই হচ্ছে অবস্থা। তো যে পরিবারের ছেলেটা মারা গেছে তার পরিবারে সে ব্যতীত আর কোনো ভাই ব্রাদার নেই, সেই বড় ছেলে লেখাপড়া করে অনেক কষ্ট করে বাবা মা লেখাপড়া করায় হোস্টেলে রেখে, মানে বড় লোক হোক গরিব হোক সেটা বড় কথা না, বাপ মার স্বপ্নের সন্তান যে আমার সন্তানটা বড় এইটে করবি সেইটে করবি, অনেক কষ্ট করে এই লেখাপড়া শিখায় মানুষ। কিন্তু সে সামান্য একটু ভুলের জন্য, একটু চার জন্য বাইরেই গেল, হয়তো তার মৃত্যু এইভাবে ছিল, কিন্তু মনরে তো আর বুঝেন যায় না, মনরে বুঝ দিতে মোটর সাইকেল কিনবার না গেলে হয়তো মরতো না। আর আমার ছেলেটা মানে এই যে অ্যাক্সিডেন্ট করে মাত্র আসছি, তো ওরকম কোনো সমস্যা হয় নাই, মাংস টাংস সেইসে গেছে, মানে একজন যে মারা গেছে সেই হিসাবে আল্লাহ পাক আমার বাচ্চাটারে ভালো রাখছে, আপনারা সবাই দোয়া করবেন। হয়তো জীবনে কোনো ভালো কাজ করা হয়েছিল বা কোনো একটা কিছু, এই জন্য হয়তো বাঁচাই রাখছে। আর মাঝখানে যে বসাছিল যে গাড়ি কিনতে গেছিলো, মেন শয়তানের ঘোড়া যেটা, সেটা হচ্ছে গিয়ে হাড্ডি, বুকের হাড্ডি ভেঙে গেছে,
হাত ভেঙে গেছে, মানে তার আঘাতটাও হয়েছে, আর একজন তো মারাই গেছে। যে মারা গেছে তার হারে এই দুজনের কিছুই হয় নাই, মানে ওরকমভাবে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। তারপরও মানে এরা বিছনাতে উঠতে কতদিনে পারবি না বলতে পারি না, যাক আইজক কাইলক বিছনাতে উঠতে পারবে। কিন্তু যে চলে গেছে সে ছেলেটা হচ্ছে হিন্দু, মানে তাদের বাড়িতে যখন আমি গেছি, মানে আমি কথা বলতে পারতেছি না, আমার বুকে আটকে যাইতেছে। মানে তার ফ্যামিলির যে একটা কান্নাকাটিটা মানে মনরে মানে আমি কোনো মতে বুঝাইতে পারি না। আমার ভাইয়ের ছেলে, মানে আমার বড় ছেলে যেটা, ও আমারে নিয়ে গেছিলো, তো আমি যে হাইটে আইছি, মানে আধা ঘন্টার পথ, আমার মনে হয় 1.5 ঘন্টা লাগছে, আমি হাইটে আইছি যাওয়ার সময় গাড়িতে গেছিলাম। মানে জায়গায় জায়গায় ঘুরে ঘুরে আমি পড়ে যাই, শুধু ওর বাপ মার কান্নাকাটি দেখে সে জায়গায় আমি বেশি সময় থাকতে পারিনি। শীতের চলা ফাড়তেছে, মানে চিতা দিবি পুরো মানে পুড়ে ফেলে হিন্দুকে মারা গেলে। তো ওই ছেলেটার যে পোড়াবি, মানে সব কিছু চিন্তা ভাবনা করে আমি মানে ওইখানতে উঠে আসতে পারি না। আমি শুধু এতটুকু আল্লাহরে বললাম, আল্লাহ এই দিনটা তুমি আমারে যদি দিতা আমি কি করতাম। মানে ওইটা চিন্তা করে এমনও হইতে পারতো এই কাজটা এক গাড়িতে যেহেতু ছিল, আল্লাহ চাইলে তো তিনজন এই এক জায়গা ফেসেলাইতে পারতো, আল্লাহর যদি হুকুম হইতো, ওকে যদি হায়াত না থাকতো। তো অনেক কিছু চিন্তা ভাবনা করে আজ 3 দিন হয়েছে, শুক্রবার হইতে আজ রোববার, আমি এখনও মানে বলতে পারবো না যে এই 3 দিন আমি এক পা ছেলের ভাত খেতে পারছি। আর রাত্রে ঘুমাইলে খালি ওই ছেলেটার এই দেহি, মানে চোখের সামনে ওই ছেলেটার এই দেখতেছি, মানে খুব আতঙ্কে আছি, খুব ভয় লাগতেছে। মানে ভয় বলতে কি মনের মধ্যে মানে চিপা দিতেছে, এর ওরকম ভয় না, মানে কলিজার মধ্যে চিপা মারতেছে। আর শুধু ওর বাপমার কথাই ভাবতেছি, ভাত খাইতে যাই, পানি খাইতে যাই, যাই করতে যাই, শুধু ওর বাপমার কথা ভাবতেছি যে কীভাবে কী করতেছে। আমার এরম লাগতেছে, ওর বাপ মার কেরম লাগতেছে, ছেলে যে অসুস্থ, যে কোনো দুর্ঘটনা ঘটায় আনছে, ওর যে একটা সেবা যত্ন করব, মানে এই মানে কিচ্ছু আমি করতে পারতেছি না। আমি এতটা অসুস্থ, মানে এই যে এখন হসপিটাল থেকে আইসি, আইসি আমি শুয়েই পড়ছি, শুয়ে পড়ে বয়স দিতেছি, মানে আমার হাতে পায়ে কোনো জোর নাই, মানে আমি যে কীভাবে চলবো আমি নিজেই বুঝতে পারি না। এই মানে এই মৃত্যুটা মানে আমাদের পুরো এলাকাটারে মানে নড়াই ফেলছে। আর ওরা দুজন যে এরকম বাইসে আছে, সবাই খালি সেইটাই বলতেছে যে আল্লাহ গিয়ে কী হায়াত দিছে, আল্লাহ যদি হায়াতই না দিত তো আল্লাহ গিয়ে হয়তো না ফিরে আনলেও পারত। আল্লাহর কাছে কীভাবে যে শুক্রিয়া করব, মানে শুক্রিয়ার কোনো শেষ নেই। যদিও বা আমার সন্তান আমার সামনে আছে, আমার ভালো লাগতেছে, যার সন্তান নাই তার খুব খারাপ লাগতেছে। আপনারা সবাই দোয়া করবেন তাদের জন্য, যেন তারা ভালো।